লালমনিরহাট জেলার সদর উপজেলাধীন চর ফলিমারিতে করোনা পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া দুশো পঁচিশটি পরিবারকে খাদ্য উপকরণ উপহার দিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা ফোবানা ক্রিস্টাল ওপেন স্কাউট মতিজিল ঢাকা এর সার্বিক তত্ত্বাবধানে সোমবার সকালে জেলার দুর্গম এই চরে নিরাপদ দূরত্ব বজায় রেখে খাদ্য উপকরণ উপহার বিতরণ করেছেন জেলা রোভার ও স্কাউটস টাস্ক ফোর্সের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার শ্রী উত্তম কুমার রায় সহ রোভার ও স্কাউটস নেতৃবৃন্দ ও সদস্যরা